বন্ধুরা, আমরা আগের পর্বে দেখেছি কিরকম ভাবে ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ডের প্রথম পেজটি ক্রিয়েট করা হয়, মানে সামনের দিকে যে অংশটি থাকে। যারা আপনারা আগের ভিডিওটি দেখেননি, প্রথম পর্বের ভিডিওটি দেখেননি, তারা অবশ্যই প্রথম পর্বের ভিডিওটি দেখে নেবেন, তাহলে এই পর্বের ভিডিওটি বুঝতে আপনাদের সুবিধে হবে। এবার আমরা দ্বিতীয় অংশটি অর্থাৎ ব্যাক পেজটি ক্রিয়েট করব। কোরেলের ক্ষেত্রে আমরা জানি যে একটা ডকুমেন্টের মধ্যে আমরা মাল্টিপল পেজ ক্রিয়েট করতে পারি। তো আমরা ব্যাক পেজ ক্রিয়েট করবার জন্য আমরা কি করব, আমরা আরও একটা পেজ তৈরি করে নেব এই এই ডকুমেন্টের মধ্যেই। আর প্রথম পেজে যে যে ডিজাইনটা করা হয়েছিল, সেই ডিজাইনের কিছু এলিমেন্ট আমরা ব্যাক পেজে ডিজাইনিংয়ের ক্ষেত্রে ইউজ করব। চলুন আমরা বিষয়গুলি এবার দেখে নিই। এখানে দ্বিতীয় পেজ তৈরি করলাম, আর প্রথম পেজের এই অংশটি আমরা কপি করে নিয়ে দ্বিতীয় পেজে আমরা পেস্ট করছি, এবং বাকি যে অংশটি আমার দরকার সেইটুকু রেখে নিয়ে বাকি অংশটি আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এবং এখানে যে সমস্ত অপশানগুলো আমি ইউজ করছি, সেই অপশানগুলো অধিকাংশই আমার আগের ভিডিওতে সব ডিটেলসে আমি আলোচনা করেছি। যারা এই টুলগুলোর ব্যবহার জানেন না, তারা আমার আগের ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে সেটা বুঝতে আপনাদের সুবিধা হবে। আর যদি কারোর কোনো ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ডাউটগুলোকে এক এক করে ক্লিয়ার করে দেবার। এখানে আমি এবার ব্লেন্ড অপশন ইউজ করছি, এবং ব্লেন্ডের যে সমস্ত অপশনগুলো ইউজ করছি, এই সমস্ত অপশন আমি ডিটেলসে আলোচনা করেছি আগের ভিডিওতে, এবং এই অংশগুলো আপনাদের দেখা থাকলে, জানা থাকলে, তাহলে এটা বুঝতে আপনাদের পক্ষে সুবিধে হবে, নইলে আগের ভিডিওগুলো আরেকবার দেখে নিতে পারেন। দেখে নিয়ে এখানে আমি সেগুলো কীরকমভাবে ইউজ করছি সেটা একবার দেখলে আপনাদের বুঝতে সুবিধে হবে।
এবার এই অংশটির মধ্যে আমরা কিছু অপশন ইউজ করব। তার আগে আমরা একটা টুল ইউজ করব। এই টুলটা বলা হয় ট্রান্সপারেন্সি টুল, যার মাধ্যমে আমরা ওপাসিটি আর ট্রান্সপারেন্সি কন্ট্রোল করতে পারি। তো আমরা ট্রান্সপারেন্সি টুল ইউজ করে এর ওপাসিটিটা কমিয়ে দিলাম, মানে ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দিলাম একটা এফেক্ট আনার জন্য। এরপর আমরা আর একটা ফিল্টার ইউজ করব, যেটাকে বলে পাওয়ার ক্লিপ। তো পাওয়ার ক্লিপ ইউজ করবার জন্য আগে একটা রেক্টাঙ্গেল তৈরি করলাম। রেক্টাঙ্গেল তৈরি করে তার মধ্যে পাওয়ার ক্লিপ করে এই পার্টিকুলার গ্রাফিক্সটাকে ফিট করে দিলাম। এটা এক ধরনের, এটা একটা ফিল্টার, এটা কোরেলের একটা ফিল্টার, যেটা কে কিছুটা বলতে পারেন যে মাস্কিং এফেক্ট ক্রিয়েট করে। করে আমরা ডিজাইনটাকে এখানে এরকমভাবে সেট করছি। এই অ্যাডজাস্টমেন্টগুলো আপনারা আপনাদের সুবিধা মতন করতে পারেন, বা টেক্সটের যে ফন্ট সেই ফন্ট আপনাদের পছন্দ মতন ফন্ট আপনারা ইউজ করতে পারেন। আর সেগুলোর মধ্যে যদি সাইজ ছোট করা, বড় করা, বা এগুলোকে বোল্ড করা, ইটালিক করা, এগুলো সব আপনার ডিজাইনিং সেন্সের উপর ডিপেন্ড করছে। তাছাড়া ক্লায়েন্টের যেমন রিকোয়ারমেন্ট আছে, ক্লায়েন্টেরও কিছু পছন্দ অপছন্দের ব্যাপার থাকে, সেই অনুযায়ী আপনারা এগুলোকে ঠিক করতে পারেন। সেগুলো সেই অনুযায়ী আপনারা এগুলোর মধ্যে চেঞ্জেস করতে পারেন, চেঞ্জেস করে ফাইনাল ডিজাইনটা তৈরি করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাদের কিছু পারমুটেশন কম্বিনেশন, মানে বারবার কিছু চেঞ্জ করতে হতে পারে, বা কিছু ডিজাইনের মধ্যে আরও বেটার লুক অ্যান্ড ফিল আনবার জন্য আপনাকে এর মধ্যে কিছু চেঞ্জেস করতে হতে পারে। তো এই মুহূর্তে আমি খুব যতটা পারছি সহজভাবে করবার চেষ্টা করছি, কারণ আমাদের ভিডিওটি বেশি বড় করা সম্ভব নয়, যতটা সম্ভব ছোট করে করার চেষ্টা করছি। কিন্তু তার মধ্যেও চেষ্টা করছি যতটা সুন্দরভাবে জিনিসটা করা যায়। আপনারা নিজেরা যখন প্র্যাকটিস করবেন বা নিজেরা যখন কোনো ডিজাইন করবেন, তখন আপনারা আপনাদের যেমন ক্রিয়েটিভিটি আছে বা ডিজাইনিং সেন্স আছে বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস আছে, সেই রকম অনুযায়ী আপনারা তার মধ্যে চেঞ্জেস করতে পারেন। আপনাদের যে কোনো বিষয়ে, যে কোনো টুলসের ক্ষেত্রে যদি কোনো বুঝতে অসুবিধে হয়ে থাকে, বা কোথাও যদি কোনো কোনো ডিজাইন করতে গিয়ে আপনাদের প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করুন এবং আমি চেষ্টা করব আপনাদের, মানে আলাদা আলাদাভাবে আপনাদের নিজেদের প্রত্যেকের যেখানে যা ডাউট আছে সেই ডাউটগুলোকে আমি ক্লিয়ার করে দেবার চেষ্টা করব আমার দিক থেকে। নিজেরা আগে ডিজাইনটাকে দেখে সেরকমভাবে তৈরি করবার, ক্রিয়েট করবার চেষ্টা করুন, তাহলে কিছুটা আইডিয়া আপনাদের হয়ে যাবে। তারপর নিজেদের যেমন ক্রিয়েটিভিটি আছে বা যে ধরনের কাজ, যে ধরনের ডিজাইন আপনারা করতে চাইছেন আপনাদের নিজেদের ইচ্ছে মতন, সেরকম আপনারা করতে পারেন। ভিডিওটি যদি সত্যিকারে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমরা আরো ডিটেইলসে কিছু কাজ করতে পারি, যেমন এখানে কোনো লোকেশন আইকন আমরা ইউজ করতে পারি। গুগল লোকেশন আইকন যেমন হয়, এরকম লোকেশন আইকন দিয়ে বা ফোনের ফোন নাম্বার যদি অ্যাড করি তাহলে ফোনের আইকন দিয়ে আরও সুন্দরভাবে ছোট ছোট এলিমেন্ট ইউজ করে আমরা জিনিসগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে পারি। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন,
আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নজর রাখুন পরবর্তী ভিডিওগুলিতে আরো অনেক কিছু জিনিস শেখার জন্য। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ।